আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক শুরু করেছেন আওয়ামী লীগের নৌকা মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ ১১ ভালুকা আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে শনিবার সকালে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি বাজারে গণসংযোগ করেন কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আশরাফুল হক জজ। আশরাফুল হক জজ ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারে শত শত লোকের সাথে দেখা করেন এবং আগামী নির্বাচনে যাতে তিনি আওয়ামী লীগ থেকে নৌকা পান তার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। এ সময় আশরাফুল হক জজ বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন যে পরিশ্রম করে যাচ্ছেন তাতে আমি মনে করি ২০৪১ সালের মধ্যে আমরা পরিপূর্ণ একটি স্মার্ট বাংলাদেশ পাব। আমিও ভালুকার মানুষের ভাগ্য উন্নয়নে তাদের সেবা করতে চাই, সেই লক্ষ্যেই আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভালুকাকে একটি স্মার্ট ও আধুনিক ভালুকা হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঠিক আছে, ভালো এদিকে এদিকে আপনার দিকে আসুন, ভালো এদিকে বুঝতে আসি, এটা কি রেজাল্ট আসবে ইনশাল্লাহ নাকি? দোয়া করতে হবে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, ভালো থাকেন, আসেন, সালামালাইকুম। দোয়া চাই কি কি? শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন ২৪। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনেট ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।